হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো ডাল দিয়ে কীভাবে কলপ করবেন। কাঁঠাল গাছ কলপ করার খুব সহজ পদ্ধতি দেখাবো আপনারা, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটা ডাল নিয়ে নিয়েছি, দেখেন আপনারা চাইলে অন্য ডাল অন্যরকম ডালও নিতে পারেন। এটাকে আমি কেটে সাইজ করে নিতেছি। সম্পূর্ণ ভিডিও প্রসেসগুলো ফলো করবেন, আপনারও কলমটা সাকসেসফুল হবে অবশ্যই। তা ডালটার মাথাটা আমি একটু চেঁচে নিলাম, নিয়ে আর একটা অ্যালগোরা নিয়ে নিলাম। অ্যালগোরা দিয়ে ভালো করে ঘষে অ্যালগোরার রসটা লাগিয়ে দিতে হবে গোড়ার মধ্যে। দেখুন কীভাবে লাগাচ্ছি, ঠিক এভাবে লাগাবেন। লাগানো শেষ হলে আমি দোআঁশ মাটি নিয়েছি, আপনারা চাইলে অন্য মাটি নিতে পারেন, তবে দোআঁশ মাটি সবচেয়ে সব কিছুর জন্য ভালো, তার জন্য আমি দোআঁশ মাটি নিয়েছি। আর কিছু রাসায়নিক সার মিক্স করে দিলাম মাটির সাথে, যেন মাটিটা একটু উর্বর হয়, তার জন্য ভালো করে মিক্স করে নিলাম। কিছু অ্যালগোরার কেটে দিয়ে দেবেন, কারণ এটা যেহেতু রসালো ডালের জন্য ভালো, তার জন্য গোড়ার মধ্যে কিছুটা দিয়ে দেবেন, পরে ডালটাকে লাগিয়ে দিলাম। এখন কিছু পানি দিয়ে দেব, মাটিটা যেন পুরোটা ভিজে এরকমভাবে পানি দিয়ে দেবেন। দেখুন আমি পুরো মাটি পানিতে ভিজিয়ে দিয়েছি। এখন আমরা একটি প্লাস্টিক নিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দেব, যেন হাওয়া ঢুকে ডালটা নষ্ট না হয়, তার জন্য ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। হাওয়া ঢুকলে ডালটা নষ্ট যেতে পারে, তার জন্য হাওয়া যেন না ঢুকে সেদিকে আমরা খেয়াল রাখতে হবে, ভালো করে বেঁধে দেবে। ভালো করে বাঁধার পরে দেখুন 14 দিন রেখে দিয়েছি। তারপর দেখুন 14 দিনের মাথায় আমার ডালটার কিরকম রেজাল্ট হয়েছে আপনাদের সামনে দেখাই। দেখুন পাতাটা পাতাগুলো কিছু হয় নাই, কিন্তু এগুলো কাঁঠালের মুচড়িটা নষ্ট হয়ে গেছে। এখন আপনাদের সামনে তুলে দেখাবো ডালটা কীরকম হয়েছে, আমার কলমটা কি সাকসেসফুল হয়েছে কিনা ডালটা উঠালে আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলের মধ্যে। দেখুন কত সুন্দর ডালটির মধ্যে শিকড় গজিয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই একটি ডাল দিয়ে বাড়িতেই কলপ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।